প্রাঙ্গেয়, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে মিফান। মিফান মানে হচ্ছে ভাত, মিফান মানে হচ্ছে ভাত ইংলিশে যে বিষয়টা সেটা হচ্ছে রাইট, চায়না ভাষায় হচ্ছে মিফান। মিফান মানে যে বিষয়টা সেটা আজকে আমরা এক্সপ্লেইন করব, পাশাপাশি যে চাইনিজ যে রাইটটা, সে রাইট যে মূল যে রাইট, সে রাইটটাও কিন্তু আজকে আমরা লিখে দেবো, শো করে দেবো। সো ডোন্ট ফরগেট লাইক কমেন্ট ইন দ্য শেয়ার। সো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো আজকের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাইস। রাইস মানে হচ্ছে চাল, এখানে চাল বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে ভাত, ঠিক আছে। এখন চায়না ভাষায় রাইসটাকে আমরা কেমন করে উচ্চারণ করব, চায়না ভাষায় যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে কেমন করে উচ্চারণ করব, সেই বিষয়টা আমরা আজকে এক্সপ্লেইন করব স্টেপ বাই স্টেপ। সো আমরা কেমন করে শিখব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাউ টু সে, হাউ টু সে রাইস ইন ম্যান্ডারিন চাইনিজ, হাউ টু সে, হাউ টু সে রাইস ইন ম্যান্ডারিন চাইনিজ। সো ম্যান্ডারিন যে চাইনিজ ভাষায় কেমন করে আমরা চায়না ভাষায় এই রাইস বিষয়টা জানবো, সে বিষয়ে আজকের যে এপিসোডটা। সো ফার্স্ট ইন টু লাস্ট শো করতে হবে। সো তাহলে মূল যে থি যে বিষয়টা সেলেশনে আজকে চলে যাব। সো এখানে চাইনিজ শব্দ, এখানে সম্পূর্ণ জায়গাটাতে চাইনিজ শব্দ বসবে এবং এখানে সম্পূর্ণ উচ্চারণ হবে এবং এখানে হবে তার অর্থ, চাইনিজ যে অর্থটা সেটাও হবে। এবং উইথ এখানে আমি দিয়ে দেব, ইংলিশ যে বিষয়টা সেটাও এখানে শো করে দেব। পাশাপাশি এখানে চাইনিজ মেইন যে ওয়ার্ড, যে চাইনিজ যে ওয়ার্ডটা সেটাও এখানে আমি শো করে দেবো, অ্যালাউ করে দেবো। সো তাহলে যে মূল যে টপিকটা সেই টপিকে আমরা এখন টপিকের দিকেই চলে যাব। সো এখানে যে চাইনিজ যে শব্দটা সেটা এখন আমরা এখানে এখানে বসাবো। সো চাইনিজ শব্দ বসাতে গেলে আমাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ এখানে ফলো করতে হবে। তাহলে আমরা এখন মূল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি দিয়ে এখন যাবো। এইখানে সম্পূর্ণ চাইনিজ যে ওয়ার্ডটা সেটা এখন তো এখানে এখন বসাই দিব। সো মি ফান, এখানে তার হচ্ছে এই চাইনিজ শব্দটার উচ্চারণ হবে এই জায়গাটায়, তাহলে হচ্ছে মি ফান, মি ফান, মি ফান, মি ফান মানে হচ্ছে ভাত, মি ফান মানে হচ্ছে কি, মি ফান মানে হচ্ছে ভাত, মি ফান মানে হচ্ছে ভাত। আর ইংলিশ যে বিষয়টা সেটা হচ্ছে রাইস, রাইস মানে হচ্ছে, রাইস মানে হচ্ছে ভাত, রাইস মানে হচ্ছে ভাত। সো তাহলে এই যে চাইনিজ শব্দটা এটাকে উচ্চারণ করবো আমরা কেমন করে চায়না ভাষায় যদি উচ্চারণ করতে যাই, প্রথমত আমরা টোনের বিষয়টা ক্লিয়ার হয়ে নেই। এই যে টোনটা দেখা যাচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এই টোনটা কি, এই টোনটা হচ্ছে একটা থার্ড টোন। তাহলে এই টোনটা কি, এই টোনটা হচ্ছে থার্ড টোন, এই টোনটা হচ্ছে থার্ড টোন, ওকে, এই টোনটা হচ্ছে থার্ড টোন। আর উচ্চারণের যে ভঙ্গি, যে কলা কৌশলটা সেটা কেমন করে হবে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তাহলে এই টোনটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সো এই টোনটা আরেকবার রিপিট করতেছি, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এই টোনের উচ্চারণের ভঙ্গি এটা হবে। সো এটা একটা থার্ড টোন। এখন দ্বিতীয় যে দেখা, এই যে টোনটা দেখা যাচ্ছে, ও এই যে টোনটা দেখা যাচ্ছে, এইভাবে যে দাগটা দেখা যাচ্ছে, এই টোনটা হচ্ছে একটা ফোর টোন। এই টোনটা কি, ফোর টোন, এই টোনটা হচ্ছে একটা ফোর টোন, এই যে টোনটা, এই টোনটা হচ্ছে একটা ফোর টোন। এর উচ্চারণ যে ভঙ্গি সেটা হবে কেমন করে, উপর জায়গা থেকে নিচের দিকে, ওই উপর থেকে শুরু করে নিচের দিকে এটা অ্যালাউ হবে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, এই জায়গা থেকে শুরু করে নিচের দিকে যাবে, এই যে কলমটা নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে একটা ফোর টোন। তাহলে ফোর টোনের বিষয়টা অলরেডি ক্লিয়ার হয়ে গেলাম। সো প্রথমত টোন যে বিষয়টা সেটা কিন্তু অলরেডি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই যে চাইনিজ শব্দ তার উচ্চারণ যেটা, এটা সম্পূর্ণ একটা বেঙ্গলিতে দেওয়া আছে, মি ফান, মি ফান অর্থ হচ্ছে ভাত, ইংলিশ হচ্ছে রাইস। তাহলে এখন এই শব্দটাকে এখন আমরা উচ্চারণ করব, মি, মি ফান, মি ফান, মি ফান মানে হচ্ছে ভাত। তাহলে এই যে শব্দটা, এই যে শব্দটা প্রথমে, এই যে দুই দুইটা শব্দ আমরা উচ্চারণ করব এইভাবে, মি, 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 তারপর এই যে শব্দটা সেটা হচ্ছে কি, ফান, 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 মি ফান, মি ফান, এখানে বেঙ্গলো দিয়ে দেওয়া আছে উচ্চারণটা, মি ফান, মি ফান মানে হচ্ছে কি, মি ফান, মি ফান মানে হচ্ছে ভাত, আর মি ফান মানে ভাত ইংলিশে যে, ইংলিশে যেটা হবে সেটা হচ্ছে কি, রাইস। আমি আরেকবার রিপিট করতেছি, এই যে শব্দটা, এই সম্পূর্ণ শব্দটা একটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড,
এবং চাইনিজ শব্দটা এখন উচ্চারণ আমরা করব কেমন করে, ছোট ছোট করে আমরা নিয়ে একসাথে উচ্চারণ করব। প্রথমত এখানে পাচ্ছি এই দুইটা শব্দ হচ্ছে কি, মি মি, এই যে উচ্চারণের যে ভঙ্গি, যে টোনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে বসে গেছে। সো মি একটা পেয়ে গেলাম, আর দ্বিতীয় যে এই তিনটা ওয়ার্ড সেটা হচ্ছে কি, ফান ফান। তাহলে মি ফান এটা যে সম্পূর্ণ উচ্চারণ করতে যাই, মি মি ফান, মি ফান মানে হচ্ছে কি, মি ফান মানে হচ্ছে ভাত, মি ফান মানে হচ্ছে কি ভাত। আর ইংলিশ যে বিষয়টা সেটা হচ্ছে রাইস। সো আজকে যে টপিকটা সেটা কিন্তু অলরেডি আমরা টোটালি বিষয়টা আমরা এখন পেয়ে গেলাম। সো এখন যে রাইটটা, চাইনিজ যে রাইটটা, সেই রাইটটা আমি এখন এখানে শো করাই দিব, ঠিক আছে? সো এখনও যারা অবশ্যই এখনও যারা শো করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো তাহলে আমি যে চাইনিজ যে রাইটটা, মূল যে চাইনিজ যে রাইটটা, মিফান, মিফানের যে মূল চাইনিজ, সেই বিষয়টা এখন এখানে শো করাই দিব। সো তাহলে এই বিষয়টা এখন আমরা শো করে দেবো, ঠিক আছে? অবশ্যই এখানে স্টেপ বাই স্টেপ শো করতে হবে। তাহলে এখন আমি মূল যে চাইনিজ, এই যে চাইনিজটা, এই চাইনিজের মূল চাইনিজের রাইটটা শিয়াটা, ঠিক আছে, সেটা এখন আমরা এখানে লিখে দিব। তাহলে ঠিক আছে, প্রথমত আমরা লিখি, যেটা লেখার সেটাই লিখব। ওকে, অলরেডি কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপর আমরা দিব, ওকে, অলরেডি যে এই যে মূল যে চাইনিজ যে রাইটার সেটাও কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই যে চাইনিজ শব্দটা দেখা যাচ্ছে, এই চাইনিজ শব্দটার, এই যে চাইনিজ শব্দ, ঠিক আছে, এই চাইনিজ শব্দের উচ্চারণ যেটা সেটা কিন্তু হচ্ছে বেঙ্গলি দিয়ে, এটা এই চাইনিজ শব্দের উচ্চারণ হচ্ছে এটা, ঠিক আছে, আর অর্থ হচ্ছে এটা। আর ইংলিশ যে বিষয়টা সেটা হচ্ছে কি, রাইস, রাইস মানে হচ্ছে ভাত। সো তাহলে এটাতে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, প্রথমত আমরা পেয়ে গেলাম যে চাইনিজ ওয়ার্ড। এখানে একটা বিষয় দ্বিতীয়ত যেটা যদি থাকে এটা ক্লিয়ার করে দিই, এই যে চাইনিজ শব্দটা, এই চাইনিজ শব্দ হচ্ছে মূল চাইনিজ, এই চাইনিজ শব্দটা হচ্ছে মূল চাইনিজ, এবং এই চাইনিজ শব্দের যে উচ্চারণ যেটা সেটা কিন্তু এটা, এই 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 চাইনিজ এবং এই চাইনিজ উচ্চারণ হচ্ছে একটাই, এই চাইনিজ এবং এই চাইনিজ, এই দুটো চাইনিজের উচ্চারণ যেটা সেটা কিন্তু হচ্ছে একটাই। এটা উচ্চারণ করতে পারেন, এটা উচ্চারণ করতে পারেন, উচ্চারণ হচ্ছে একটাই। এই দুইটা যদি আমরা উচ্চারণ করি, মিফান, এই দুইটার উচ্চারণ হচ্ছে কি, এই দুইটা, এই চাইনিজ এবং এই চাইনিজ, এই দুইটার উচ্চারণ কিন্তু হচ্ছে মিফান। ক্লিয়ার, ক্লিয়ারেন্স আছে? এটা, এটাও চাইনিজ, এটাও চাইনিজ, ঠিক আছে, এটা মূল চাইনিজ আছে, রাইট, চায়নাদের মূল যে রাইট সেটা হচ্ছে এটা, এটাও কিন্তু চাইনিজদের রাইট, ঠিক আছে। সো বেঙ্গলি, বেঙ্গলি, বেঙ্গলি দিয়ে, বেঙ্গলি দিয়ে যারা বেঙ্গলি পিপল আছে, আসলে সবার পক্ষে তো এই যে চাইনিজটা এটা কিন্তু ধরা পসিবল না। সো এই জন্য এটা কিন্তু ধরা, মানে এটাও কিন্তু ডিফিকাল্ট হলেও কিন্তু তারপরে কিন্তু এটা কিন্তু ধরা যায়, ঠিক আছে, টোনের বিষয়ে। এটা উচ্চারণের ভঙ্গি বিভিন্ন বিভিন্নভাবে দিতে হয়, যেই উচ্চারণ ভঙ্গি এটা বিভিন্নভাবে দিতে হবে, সেটা কিন্তু এটাও দিতে হবে সেমভাবে, এটাও কিন্তু উচ্চারণ ভঙ্গি আলাদাভাবে দিতে হবে। এটারও যা, এটারও তা, মানে দুটো চাইনিজের যে উচ্চারণ সেটা কিন্তু একটাই। সো এটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আবার একবার বলে দিতেছে, এই চাইনিজ এবং এই চাইনিজ দুটো চাইনিজের উচ্চারণ হচ্ছে এটা, মিফান, মিফান মানে হচ্ছে ভাত। ইংলিশ যে বিষয়টা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাইস। সো আমি আর একবার লাস্ট রিপিট করব, এই মিফান, এই প্রথমত দুইটা নেব, ঠিক আছে, তারপর আমরা এই তিনটা নেব, ঠিক আছে। তাহলে আমরা উচ্চারণ করবো কেমন করে, মি মি, অলরেডি আমরা পেয়ে গেলাম, এগুলো ভেঙে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, তার কারণ হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একটাই ওয়ার্ড, এটা কিন্তু সম্পূর্ণ একটাই ওয়ার্ড, এটা ভেঙে নিচ্ছে এই জন্য উচ্চারণের সুবিধার্থে, যাতে আমাদের খুব সহজভাবে মানে আমরা ধরতে পারি, এই জন্য আমি ভেঙে নিচ্ছি। তো প্রথমত আমরা নিলাম মি, তারপর হচ্ছে কি, ফান ফান। তাহলে একসাথে যদি উচ্চারণ করি এই শব্দটাকে, এখন একসাথে উচ্চারণ করব, মি মি ফান, মি ফান মানে হচ্ছে কি, মি ফান মানে হচ্ছে ভাত। ইংলিশে যে বিষয়টা সেটা হচ্ছে কি, রাইস। চাইনিজ যে মেন ওয়ার্ড, ভোকাবুলারি ওয়ার্ড, সেটাও কিন্তু অলরেডি আমি এখানে দিয়ে দিছি। সো ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ইফ সাবস্ক্রাইব দ্য লেটেস্ট বেঙ্গলি টু সেভেন ইস, ইউ ক্যান রিল্যাক্স, ক্লিক ক্যান্ট এনজয়। সো চাইচেন ফাঙ্গিয়া, চাইচেন ফাঙ্গিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ।